बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम जानबें तो शिखबें चैनल पक्ष अपन सबा के आंतरिक शुभेच्छा। वीडियो देखार जो धन्यवाद। आज के अपन के देख अनेक समय देखा जाए अपनारा जेको एप्स बंधुदेर के शेयर करें, SMS एर माध्यमे शेयर करे पाठिए दें, किन्तु देखा जाए कि जखन ओपन करबें उनी जे कान्ट्रीते थाके ओई कान्ट्रीते अलाउ करे ना, नट अवेलेबल एरकम आसे अथवा नट सापोर्ट। এই অবস্থায় আপনারা আপনাদের প্রয়োজনীয় অ্যাপসটি ইনস্টল করতে পারেন না, হয়তো খারাপ লাগে। তো সেটা কীভাবে VPN এর সাহায্যে আপনারা ইনস্টল করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা জানব VPN কি। VPN হচ্ছে এমন একটা নেটওয়ার্ক যে নেটওয়ার্কের মাধ্যমে আপনি যে কান্ট্রিতে থাকেন ওই কান্ট্রিতে যদি যে কোনো সাইট ব্লক থাকে আপনি অন্য কান্ট্রির নাম দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। অর্থাৎ আপনি এই VPN-এ এই কাজটি করে দেয় আপনাকে, আপনার ডাটার মধ্যে আপনার মোবাইলে যে নেটওয়ার্কটা থাকে ওই IP অ্যাড্রেসটা চেঞ্জ করে অন্য কান্ট্রির IP অ্যাড্রেস দিয়ে আপনার মোবাইলটা সচল করে দেয়। সেটা হচ্ছে VPN-এর কাজ। তো যে কোনো একটা VPN বেছে নিয়ে আপনারা ইনস্টল করবেন। আমি এখানে দেখাবো আপনাদেরকে ব্যাটারনেট, এটা খুব জনপ্রিয় একটা সফটওয়্যার। এটা দিয়ে যে সময় ইমু বন্ধ ছিল দুদিনের জন্য এখানে সৌদি আরবে, আমি কিন্তু অনেকজনে কথা বলতে পারে নাই, কিন্তু আমি এই ব্যাটারনেট দিয়ে আমি কথা বলছি, অনেক কান্ট্রিতে কথা বলে দেখলাম খুব ভালো কাজ করে। আপনারা এইটা অথবা আরও প্লে স্টোরে আরও VPN আছে যে কোনো একটা ইউজ করবেন। এখানে প্লে স্টোরে গিয়ে এটা এখানে সার্চ করবেন ব্যাটারনেট, BETTE। এখানে দেখেন আমাকে সাজেস্ট করতেছে এখানে ব্যাটারনেট ফ্রি VPN, এখানে ক্লিক করবেন চলে আসবে। আমি ইনস্টল করে রাখছি, আপনারা ইনস্টল করবেন, করার পর যে কাজটি করবেন VPNটা চালু করবেন, এখানে এরকম করে চালু করবেন। এখানে যদি এরকম আসে আপনারা এখানে ওয়াসে ভিডিও এন্ড কানেক্ট করবেন না, স্কিপ এন্ড কানেক্ট এখানে স্কিপ করে দিবেন। এটা একটা বিজ্ঞাপনের মতোই মোটা হচ্ছে এটা এটা স্কিপ করে দিয়ে এখানে কানেক্ট, এখানে কানেক্টে ক্লিক করবেন। দেখেন এখানে কানেক্ট, একবার ক্যান্সেল আসে একবার কানেক্ট আসে, আপনারা ক্যান্সেল করবেন না, কানেক্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে এখন যেভাবে আসে এটা চেঞ্জ হয়ে এরকম কালার চলে আসবে। দেখেন এখানে কানেক্ট হয় নাই, রিট্রাই, আবার ট্রাই করবেন, দেন আবার ট্রাই করবেন। এখানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে সেজন্য একটু সমস্যা করতেছে, আবার ট্রাই করবেন। আমি ব্যাকে দিয়ে আবার দেখাচ্ছি, এটা কানেক্ট করবেন, এটা যতক্ষণ এখানে সাবি না আসে এতক্ষণ পর্যন্ত আমরা ট্রাই করবেন। দেখেন এখন কানেক্ট হয়ে গেছে, উপরে দেখতেছেন এখানে একটা সাবি চলে এসেছে, এখন কানেক্ট হয়ে গেছে। দেন আপনারা এই যে প্লে স্টোর আছে এই প্লে স্টোরটা সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে ক্লিক করবেন। এখন অ্যাপস নামের একটা অপশন আছে, এখানে অ্যাপসে ক্লিক করবেন, অ্যাপস এখান থেকে প্লে স্টোরটা বেছে নেবেন। দেখেন প্লে স্টোর, এরপর এখানে ক্লিয়ার ডাটা আসবে, এখানে ক্লিয়ার ডাটা করে দিবেন, ক্লিয়ার ডাটা। ক্লিয়ার ডাটা করে দেওয়ার পর
আপনারা বেরিয়ে আসবেন এখান থেকে ব্যাক দিয়ে। এরপর আবার এখানে দেখবেন এখান থেকে মিনিমাইজ থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখন নতুনভাবে আবার ফ্ল্যাশ স্টোরটা চালু করবেন, দেখবেন আগের মতো নাই, যে সফটওয়্যারটা সাপোর্ট করতেছে না, নো অ্যালাউ এসেছিল এখন আর আসতেছে না, মানে যেটা ইনস্টল হচ্ছে না সেটা ইনস্টল হবে। এভাবে আপনারা বিপিএনের সাহায্যে অ্যাপস ইনস্টল করতে পারবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে আবারও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমি নতুন ভিডিও নিয়ে অন্য একটি টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।